তো গাইস দেখতেই পাচ্ছ আমরা পুরো রেডি হয়ে আছি, আমিও রেডি হয়ে আছি, হ্যাঁ ও রেডি আমিও রেডি। তো এখন 12:30 বাজে, দুপুর 12:30। তো দুপুরের আজকে আমি কিছু রান্না বান্না করিনি, আজকে আমাদের প্ল্যান আছে বাইরেই খাওয়া দাওয়া করবো। তো কোথায় যাব, কোথায় খাবো কিছু এখনো ঠিক হয়নি, তো যেতে যেতে ঠিক হবে। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। আমাদের কেমন লাগছে? সুপার লাগছে একদম। ডাক্তার জন্য বলছি না, না ডাক্তার জন্য খারাপ না, না একদম সুপার লাগছে। তো চলে এসেছি নিমতিতে। নিমতিতে এটা একটা ধাবা, এখানে আমার খুব ধাবাতে ভালো লাগে, খুব খাওয়া দাওয়া করতে ভীষণ ভালো লাগে। তো এখানে দোকানপাটও আছে দেখতে পাচ্ছ, এখানে মুদিখানা গ্রসারির যে দোকানগুলো সেগুলোও আছে, আর এখানে এই পাশে আবার ধাবাও আছে। তো এই ধাবাতে আমার খাবার ইচ্ছা ছিল, আমার কেন জানি খুব ধাবাতে খুব ভালো লাগে খাওয়া দাওয়া করতে। তো আমার হাজবেন্ড এখানেই নিয়ে আসলো দেখতে পাচ্ছ। তো এখন খাবার অর্ডার করেছি, তো আসতে পর তোমার সাথে শেয়ার করছি। আগে আসুন, আগে হাতটা ধুয়ে আসি, শেয়ার করবো, দেখতে থাকো। খাবার চলে এসেছে, নান যে নান, আর হচ্ছে এটা হচ্ছে কি শাহি পনির নাকি, এটা এটা শাহি পনির, আর এটা হচ্ছে পনির বাটার মাসালা, দেখতে একদম একই। তো আমরা আবার নানই খাবো, আমাদের নানটাই আমাদের সবচেয়ে ভালো লাগে। ভাই ভাত তো রোজই বাড়িতে খাওয়াই হয়, নানটাই খাচ্ছি এখন। গরম গরম চলে এসেছে, খেতে চুপ দিয়েছে আমার ছেলে, খেয়ে ফটাফট গরম গরম খাওয়া। খাওয়াগুলো জাস্ট সুপার একদম, যেমনি না তেমনি দু রকমের পনির নিয়েছে, শাহি পনির, বাটার পনির, মশলা, খুবই ভালো। ওর খালি আমার ছেলের খালি খাওয়া হয় না, খাচ্ছে দেখো টি গার্ডেনে ঢুকে গেছি, কি সুন্দর জায়গা, দূর দূর অব্দি টি গার্ডেন ভর্তি, এই পাশ ও পাশ সব জায়গায় ভর্তি টি গার্ডেন। কি সুন্দর জায়গাটা, ভীষণ সুন্দর জায়গা দেখো, আর মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, আর এই দুপাশেই টি গার্ডেন, ভীষণ সুন্দর জায়গাটা, একদম দেখার মতো জায়গা। শেষ নাই, কত দূর অব্দি টি মানে চা গাছ দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর, মানে একদম টি গার্ডেন একদম। আর সুন্দর সুন্দর হাওয়া বইছে, সেই দৃশ্য, দুই পাশে ভর্তি, এই পাশ ও পাশ সব দিকে। আমরা একদম ভিতরে ঢুকে গেছি, আর ভিতরে যাও না মা, না আর যাচ্ছি না, এখানে লেখা আছে বাফেলো জোন, ও তাই, না আর যাচ্ছি না, আমি খেলে দেখালাম, দেখো কি সুন্দর লাগছে দেখতে, মানে বাড়ি যাওয়ার পথে এখানে ঢুকলাম, আমি টি গার্ডেনটা দেখে না আর মানে লোভ সামলাতে পারলাম না, আমি বললাম নামবো, নেমে একটু টি গার্ডেনের ভিতরে বাগানে ঢুকবো, ভীষণ সুন্দর জায়গাটা। তো চলো এবার যাওয়া যাক, বাড়ি ঢুকলাম না, এখন চলে এসেছি কসমো বাজারে, একটু কাজ আছে, আমাদের ইনভিটেশন আছে, দুটো ইনভাইট আছে, তো সেটা সে কারণে কিছু কিনতে হবে। তো কসমো বাজারে ঢুকলাম, এখন বাজে 3:30, এখনো বাড়ি ঢুকিনি, চলো যাওয়া যাক কসমো বাজারে। সন্ধে 7:00 বাজে, পুরো ফ্রেশ হয়ে আছি, একদম চা টা খেয়ে ঘুমিয়ে টুমিয়ে পুরো পুরো ফ্রেশ একদম। তো আজকে একটু আরো বেশি ফ্রেশ, আজকে মানে দেখো ঘোরা, খাওয়া দাওয়া, মার্কেটিং করা, মেয়েরা আর কি চায়, মেয়েদের তো এই কার্যটা হলে পরেই হয়ে যায়, এটা ঠিক কথা। ঘুরতেও গেছি, খাওয়া দাওয়া করেছি বাইরে, আর মার্কেটিংও কিছু করেছি, নিজের জন্যও কিছু করেছি। তো যাই হোক ভালোই লাগে। তো কি কি মার্কেটিং করেছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতে হবে। বেডশিটের মার্কেটিং করেছি আজকে সব, তো এটা হচ্ছে আমার
উইথ পিলো কভার। এটা হচ্ছে আমার বেডশিট, এটাও আমার, এটার মধ্যে পিলো কভার নেই, পিলো কভারের মধ্যে ছিল না। তো যাই হোক, পছন্দ হয়েছে, নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য। আমার শাশুড়ি মা 23 জানুয়ারিতে বার্থডে ছিল, তো শাশুড়ি মা তো এখানে নেই, ননদের বাড়ি আছে, তো আসলে পরে শাশুড়িকে দেব। তো মামনি, দিস ইজ ফর ইউ। কেমন হয়েছে অবশ্য জানাবে মামনি, কমেন্ট বক্সে জানিয়ে দিও। হ্যাঁ, কেমন হয়েছে চাদরটা, বেডশিট? এটার মধ্যে পিলো কভার আছে, এটা তো পিলো কভার আছে, খালি ওইটাতে পিলো কভারটা নেই। যাই হোক, এটা হলো আমাদের জন্য সব। এবার গিফট দেখাই, গিফট কার জন্য? এদিকে গিফট, এটা হচ্ছে একটা বেডশিট উইথ পিলো কভার, এটা একটা গিফট, খুব সুন্দর। মানে বেডশিটের কালারটা ভীষণ সুন্দর, মানে ঘরে পাতলে ভীষণ গর্জিয়াস লাগবে, এইটা ভীষণই সুন্দর। আরেকটা আছে, আরেকটাও ভীষণ সুন্দর, এই যে এটাও ভীষণ সুন্দর, একদম পিঙ্কের মধ্যে। পুরোটা আমি খুলছি না, কারণ ভাঁজ করা অবস্থায় আছে, এটাকে আমি আবার ভাঁজ করতে পারবো না, মানে একদম পুরো ভাঁজ করে প্যাকেট করে নিয়ে আসা হয়েছে, এগুলো ভাঁজ করা আমার পক্ষে সম্ভব না, একদম পাটে পাটে। তো ওই জন্য তোমাদেরকে আমি এভাবেই দেখাচ্ছি, একদম পিঙ্ক কালারের মধ্যে কটনের সব কিছু, বেডশিট, বেডশিট বাবা কিছু ভুলভাল বলি, বেডশিট কটনের মধ্যে, সবগুলোই কটন, আর হচ্ছে সব ডবল, সব ডবল বেডশিট। গিফট কিনতে গিয়ে নিজেদের জন্য কিছুটা হয়ে গেল, তাই তাই তো বললাম, মেয়েরা আর কি চায়, ঘোরা, খাওয়া, মার্কেটিং, এরা যে তিনটা জিনিস একদিনে। সোনে পে সোয়াগা যে বলতে, না সোনে কে সোয়া, সোনে পে সোয়াগা একদম। তো যাই হোক, ভীষণ আজকে মজাই হলো, ভালো হচ্ছে আজকে, খুব আরো বেশি মনটা খুব আনন্দ আনন্দ। বেডশিটটা সত্যি খুব লাগে, বেডশিটটা না মানে ভীষণ পরিমাণেই লাগে, মানে এত নোংরা হয়, এত কাঁচা ধোয়া হতে না, কেমন রংগুলো জ্বলে ঠলে মানে জ্বলে জ্বলে যায়, তো সেই কারণে বেডশিটটা খুবই লাগে। তো যাই হোক, মানে যাবো যাবো করে বেডশিট কিনবো কিনবো করে কেনাই হয়নি, মানে হয় না, যাওয়াই হয় না। তো ইনভিটেশনও পেয়ে গেলাম, তাদের জন্য গিফট কিনতে গিয়ে আমাদেরও কিছু কেনা হয়ে গেল। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই এন্ড করবো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব গাইস, বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দাও, আর ভালো থেকো, সুস্থ থেকো, এনজয় করো, আবার আসবো নিউ ব্লগ নিয়ে। আজকের মতন টাটা, গুড নাইট, টেক কেয়ার, অ্যান্ড বাই বাই।